এই জঙ্গলে পাহাড়ে কিন্তু বড় বড় বাঘ আছে, সন্ধ্যা হইয়া গেলে কিন্তু আমার গরু বাঘে খাইয়া ফালাইবে, আসরের আগে কিন্তু গরুগুলা তুমি সব ঘরে নিয়ে আসবা। রাখাল সেইভাবে মালিকের কথা মানত। একদিন আল্লাহ আসরের সময় যখন রাখাল ডাকতেছে, আয় গরু আয়, এ গরু আমার রশি গলায় লাগা, একটা বলদ বাছুর জুয়ান বাছুর জবান খুলিয়া ডাক দেয় আর বলে, রাখাল তোমার রশি আমি গলায় লাগাবো না, তুমি আমাদের বোকা পাইছ, শুকনো ঘাস খাওয়া শুকনো কুটা খাওয়াও, এই যে পাহাড়ে তাজা ঘাস খাওয়াও না, আজকে তোমার রশি লাগাবো না, আমরা জঙ্গলে যাব। সব গরুর ডাইকে জুয়ান গরু ডাক দেয়, আয় আমরা জঙ্গলে তাজা ঘাস খাইতে যাব। বুড়া বুড়াই যে বুড়া 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 ডাক দিয়া কায়ে, জুয়ান বাসুর জঙ্গলে যাসটা বাঘ আছে, মালিক আমাদের ভালোবাসে, আমাদের বাঘে খাইয়া ফেলাইবে, এই জন্য মালিক আমাদের রাখাল দিয়া দিছে। রাত্রে মালিক ঘুমায় না, সারা রাত্র মালিক পাহারা দেয়, কাজে দরকার নাই, জুয়ান গরু ডাক দিয়া বলে, তোরা বোকার দল তোরা চলিয়া যা। আল্লাহ বলদ বাছুরটা জঙ্গলের কাছে যাইয়া গম 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 করিয়া তাজা ঘাস খায়, বেলাবস্ত হইয়া গেছে, ঘোর হইয়া গেছে, এমন সময় জঙ্গল থেকে বাঘগুলা ডাক দিয়া বলে, আল্লাহ বানাইছো খাদ্য দেবা না, ও মাবুগে বেই গো বলদ বাছুরটা কি খাবো, আমার আল্লাহ কা হুকুম করলা খাইয়া ফেলা। বাঘ দৌড়িয়া সেই বলদ বাছুরের সিনের উপর কামড় দিয়া মাটিতে ফেলাইয়া দেছে, আল্লাহ। এখন বাছুরটা মাথাটা ফাড়ায় আর আছে মাটির ভিতর মাথাটা ফালায় আর ডাক দিয়া বলে, যদি মালিকের কথা মানতাম আজকে জঙ্গলের বাঘে খাইতে পারত না, এ গোলখালির ভাইরা বাবারা ও ঘরের মা বোনেরা, যদি মাওলার কথা মানো হাসতে হাসতে বেহেসতে যাবা, আর জাহান্নাম কিন্তু কান্দে, আল্লাহ জাহান্নাম কিন্তু কান্দে আছে, কোন সময় জানি খপ করে আজরাইল ধরিয়া বসে, আজরাইলের ধরা বড় শক্ত ধরা, আল্লাহু কারীম আল্লাহু কারীম। এ আমার ছোট বাবারা আমার বুড়া ভাইরা জোরে ডাক দিয়া বলো, কার পাগল হবা, আরো জোরে ডাক দাও, কার পাগল হবা, মাওলার পাগল হও তারপর মাওলার কবরে যাও। মাওলার পাগল ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা পড়ছে, বেলালকে চামড়া খসাইয়া, আল্লাহু আকবার, বেলালের চামড়া খসাইয়া দিয়া বালিকা জমিনের উপর হাতে পায়ে শিকল লাগাইয়া আশি মনজুর একটা পাথর দিয়া তারপর বেলালকে ঢাকিয়া রাখছে, ওখান দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা করছে, দেখে একটা মানুষের উট লড়তে আছে, বেলালের কাছে যে আবু বকর সিদ্দিক মাথাটা আল্লাহ আল্লাহ কানটা যখন মুখের দিকে দিল, দেখে পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বুঝতে আছে যেটা মুসলমান হইয়া গেছে, এই জন্যই কষ্ট দিতে আছে। উমিয়াকে যাইয়া ডাক দেয়, উমিয়া তুমি এই পাগল ডারে কেন বান্ধে রাখছ, সব পাগলের দল এই মাঠের মধ্যে যারা বসা আছে, সব মাওলার পাগলের দল, এখানে খিচুড়ি নাই, আল্লাহ খাওয়ার নাই, গোস্ত নাই, তারপরও মানুষগুলা উঠেও না, মানুষগুলা চলেও না, এরা যেন আমার মাওলারে দেখেই ভালাইছে, আমার মাওলা আজ মহাব্বার শাহি বান্দা মিশাওয়া, আজ মহাব্বার মুদ্রা জিন্দা মিশাওয়া,
সোবাতে সালে তোরা সালে কুনার সোবাতে সালে তোরা সালে কুনার সোবাতে তালে তোরা তালে কুনার জোরে ডাক দেন আল্লাহু আকবার এ আল্লাহর বান্দারা আল্লাহ পিরমিকের দলেরা আশেকেরা মিল্লা তো মজহাব খোদা আমি তো সাইয়া দেখতে আছি অনেকের চোখের মধ্যে পানি এসে গেছে একই বয়ান চলতে আছে অনেকের তো চোখ শুকনা রয়েছে কারণটা কি এখানে আল্লাহ নিজে বলে আশেকেরা মিল্লা তো মজহাব খোদা আশেকেরা মিল্লা তো মজহাব জুদা এ বাবারা এ যুবকেরা এ আমার সোনার চানেরা আমার বুড়া ভাইরা একটা বিড়ালের বাচ্চা মারা গেলে দেখবা বিড়ালটা ঘরে 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 তিন দিন চার দিন পর্যন্ত ম্যাও ম্যাও মা মা করিয়া কান্দে বিড়ালটা দুধও খায় না ভাত দিল ভাতও খায় না বাচ্চার মায়ার কারণে দেখবা তার কাল্লা চোখের ভিতর কেতর বান্ধা গেছে আমাদের মা গেল কবরে বাবা গেল কবরে ওরে আদরের ছেলে গেল কবরে বিবি গেল কবরে আমরা কি বিড়ালের চাইও খারাপ হয়ে গেলাম চোখের মধ্যে পানি নাই পানি ছাড়া তো জাহান্নামের আগুন ঠান্ডা হবে না চরমনায় কুতুবুল আলম কাঁদতে কাঁদতে কবরে গেল মোকামিয়া কান্দুন বলি কাঁদতে কাঁদতে কবরে গেল তামাম আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে গেল আর আমাদের চোখের মধ্যে পানি নাই ওই জাহান্নামের আজাব সইতে পারব না আল্লাহু আল্লাহ হৃদয়ে মজনু গর্বুদে তোরা হরদ আলম খত্রে বুদে তোরা জোরে ডাক দাও আল্লাহু আকবার ওঠ লড়ে না বেটা লড়ে না আল্লাহ জবান লাগাইয়ে দেবে জোরে ডাক দাও আল্লাহু আকবার দেখো না কত প্যারালাইসিসে পড়িয়া রয়েছে সাবুরা আপনার বয়সে মানুষ কত প্যারালাইসিসে পড়িয়া রয়েছে এ যুবক তোর মতো কত যুবক স্টাক করিয়া ঘরে বিছানায় পড়িয়া রয়েছে এ যুবক তোর মতো কত যুবকের কিডনি নষ্ট হইয়া গেছে এ যুবক তোর মতো কত যুবক রাস্তায় রাস্তায় ল্যাংড়া হইয়া পাগলের মতো ঘোরে আর আমার দয়ার মাওলা আমার মায়ার মাওলা এত সুন্দর করিয়া মাওলা বানাইছে এই মাওলারে ডাকবি না কেড়ে ডাক দিবি আমার মাওলার পাগল হও তারপর কবরে যাও মিয়ানে আসে কমাশু কেরামজি কেরামন কাতিবিনে রাহাম খবর নি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমিয়াকে 1000 টাকা লাগবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তা দৌড় মারছে আল্লাহ রসুলের কাছে যাইয়া বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালকে মারিয়া আল্লাহ মারিয়া ফেলাইছে চামড়া খসাইয়া ফেলাইছে বেলাল আপনাকে দেখে নাই কলেমা ফুরিয়া ফেলাইছে এই জন্য উম্মিয়া তার সব চামড়া খসাইয়া হাতে পায়ে পেরাক বান্ধা রাখছে আল্লাহ রসুল বলে কি দরকার কলে 1000 টাকা লাগবে আহ আল্লাহ নবী বলে আমি গরিব মানুষ ও আবু বকর কোথায় টাকা পাবো সাহাবা কেরামদেরকে ডাকতেছে ও সাহাবা কেরামেরা আসো বেলালকে মুক্তি করা লাগবে আল্লাহ আল্লাহ রসুল রুমাল পাইতেছে যারা যা পারো দান করতে থাকো দান করা সুন্নত বাজার আর দানের কথা শুনলেই মানুষ খারাপ হইয়া যায় ধরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রসুল বলে দান কর আমিও করলাম আল্লাহ রসুল দান করছে টাকা নিয়ে দৌড় মারছে যাইয়ে টাকা দিয়া মুক্ত করিয়া কয় বেলাল তুমি কি নবীরে দেখছো কয় নবীরে দেখি নাই চলো রসুলের দরজায় চলো
আল্লাহর রাসূলের রক্ত মাখা অবস্থা আল্লাহর হাবিবের কাছে হাজির আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেলাল দিনের জন্য চামড়া খসাইয়া দেছো তোমারে আমি কি দেব দেবার কিছু নাই আমি মসজিদে নববীতি হইলাই মিমাম আর তুমি হবা মুয়াজ্জিন নারায় তাকবীর আমি নামাজ পড়াব তুমি আজান দেবা এই ও বেলাল তুমি আজান দাও আমি নামাজ পড়াব চাকরি দিয়ে দিছি এখন বেলাল আজান দায় নবী নামাজ পড়া আল্লাহ আল্লাহ মিয়া মোরা আল্লাহ যখন মদিনায় এনেছে দেখছি বিলালের আল্লাহ বিলালের মসজিদ আল্লাহ রাসূল কোথায় নামাজ পড়াইছে সব দেখে আরছি আমার নবী আল্লাহ মদিনার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছি আহ আল্লাহ আবু বকরের কবর হযরত ওমরের কবর পাশে পড়িয়া রইছে জোরে কান সুবহানাল্লাহ বেলাল আজান দা রাসূল আমার নামাজ পড়ায় দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়াবার পর মুসল্লি বাড়িয়ে গেছে বুদ্ধিমান বাড়িয়ে গেছে কি আমার দেশে বুদ্ধিমান আছে না বুদ্ধিমান বাড়িয়ে গেছে কলে এই হুজুরের পিছে নামাজ হবে না যে হুজুরে মসজিদ করলো মাদ্রাসা করলো তার এখন তারা লাগবি এরকম আছে না নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহু আকবার মুসল্লিরা বলতে আছে এ হইল তোতলা হইল একদিকার মানুষ কালা একে আর রাখা যাবে না আল্লাহ রাসূল ডাক দিয়া বলে বেলাল আগামীকাল ফজরে আর তুমি আজান দিতে পারবা না বেলালের দিল ভাঙ্গে গেছে মসজিদ থেকে যায় নাই রাত্রে কান্দন শুরু করছে ও মালি তোতলা বানাইছো তুমি গরিব বানাইছো তুমি আজকে নবীর মসজিদ থেকে আমি মাহরুম হইয়া গেলাম আল্লাহ সকালে ফজর উইটা নূতন মুয়াজ্জিন আজান দিছে মুসল্লিরা লাফাইতে লাফাইতে মসজিদে আসছে কিন্তু রাত আর পরিষ্কার হয় না জিব্রাইল আইয়া কাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদের আজান প্রত্যেকদিন মাওলা আরশে বসে শোনা যায় আজকে আপনার মসজিদে এখন আজান হইল না কেন আল্লাহ নবী বলে ভাই জিব্রাইল অন্য অন্য দিনের চেয়ে সুন্দর আজান হইয়া গেছে জিব্রাইল ডাক দিয়া বলে হবে না বেলালকে ডাকাইয়া তাড়াতাড়ি আজান দেওয়ান রাসূল কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে না আল্লাহু আকবার কাজী বাবারা সব ক্ষমতার মালিককে এ যুবকেরা কার কাছে চাবা মাওলার কাছে চাও মাওলা দেওয়ার জন্য তৈয়ার মাওলার কাছে চাও নামাজ পড়ো জিকির করো কোরআন তেলাওয়াত করো আল্লাহ 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 সব জিনিসের ভিতর ভেজাল বর্তমানে ভেজাল মুক্ত একমাত্র কোরআন সবাই ঠিক কয় নাই ভেজাল মুক্ত একমাত্র আল্লাহ পাকের কোরআন এই কোরআন আছে অষ্টা মনে রাখবেন কোরআন আছে দুনিয়া থাকবে এই যে হাফিজি মাদ্রাসা করছে আল্লাহর ফজলে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের হাফেজ হইয়া যাবে মেয়েরা যদি হাফেজ হয় তার সন্তান হবে সব বাইজিদ বস্তামির মতো মেয়েরা যদি হাফেজ হয় তার সন্তান হবে মোকাম্মা কান্দুন নেওয়ালির মতো ঠিক করে আল্লাহ আকবার মেয়েরা যদি হাফেজ হয় তার কাল্লা তার গর্বে হবে আল্লাহর ফজলে দেখবেন আশরাফ আলী থানভীর মতো মেয়েরা যদি কোরআনের হাফেজ হয় তার ঘরে কোনো দিন অভাব হবে না কাজী মাদ্রাসা কানা খুশি কারা কারা হাত জাগায় জাগান আল্লাহ আকবার আস্তে আস্তে জাগায় নারায় তাকবীর আল্লাহ সবাইকে কবুল করুক জোরে কান আল্লাহুম্মা আমিন আল্লাহ এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক জোরে আবার ডাক দেন আল্লাহুম্মা আমিন মাদ্রাসার পরিবেশ দেখে বড় খুশি আল্লাহ যেন মাদ্রাসার সকল হাজত পূরণ করিয়া দেয় আর আমরা হব সবাই মাওলার পাগল কার পাগল জোরে কান জোরে বলেন কার পাগল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল কার পাগল ওয়াজ কুরুনি ছিল আমার নবীর পাগল কথা ঠিক কিনা ঠিক না গা ঠিক না গা বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল মাওলার পাগল ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে মুসাফির যাইয়া আল্লাহু কারীম আমাদের মতো ডাক দিছে আল্লাহু কারীম ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া বলে তুমি কে কলে আমি হইলাম মুসাফির
বলে ভাই মুসাফির তুমি যে আল্লাহ করিম বলছ আর একবার বলো কি দেবা বলে 100 উদ্দিমু সুবহানাল্লাহ কয় না মজা লাগে না 100 উদ্দ কিসের জন্য আল্লাহর জিকির শুনবে কি জন্য বলেন আল্লাহর নাম লও তোমার আমি 100 উদ্দ দিয়া দেব মুসাফির কয় আল্লাহ আল্লাহ কইরা রাখতেছে এখনকার আরেকবার শুনো কি দেবা বলে আমি 100 তোমাকে বকরি দান করব জোরে কল সুবহানাল্লাহ এ আল্লাহর বন্ধু এখন কি দেবা বলে আমার মাওলানার নাম তো শুনতেই মজা লাগে তুমি আরেকবার মাওলানার নাম শোনাও বলে এইবার কি দেবা বলে আমার যত শুনেন শুনে আমার যত সম্পদ আছে সব আমি তোমার নামে দলিল করিয়া দেব তবু আমার মাওলানার নাম শোনা আসে কুকা কে মজা হয় মাশুক সে পুসিও শাকে গলমে কেমন যায় মাশুক সে পুসিও জোরে ডাক দেন আল্লাহু আকবার নারায় তাকবীর আমার বড় ভালো লাগতেছে আমার মুরুব্বি আমার দিকে তাকাই আছে এই আল্লাহর বান্দারা আল্লাহ বলে ভাই নামা তুয়াল্লু ফাসাম মাওয়াজুহুল্লাহ তুমি যেদিকে তাকামি মাওলা তোমার দিকে সাইয়া রইছি মান রাফা নাফসাহু ফাকাদ রাফা রব্বাহু যে নিজের সেন্সে সে আমার মাওলার সেন্সে আমার মধ্যে মাওলায় আছে না নাই কথা বল না কথা বল না আছে না নাই কাজে আমি মা বোনদের বলবো বাগো নামাজ পড়ো জিকির করো কোরআন তেলাওয়াত করো স্বামীর খেদমত করো নসিব কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই জোরে কোন ঠিক কিনা আল্লাহ 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 ইব্রাহিম খলিলুল্লাহ বলে ভাই মাওলার জিকির করো আগে একবার মাওলার নাম শুনো কত মজা মাওলার নাম আবার শোনাও আর আমরা তো পাগল হয়ে গেছি কত করে উঠব উর দিল বকরি দিল বাড়ি দিল ঘর দিল তারপর মাওলার নাম শুনতে চায় ইব্রাহিম খলিলুল্লাহ কার বন্ধু কথা কয় না কার বন্ধু আমরা কার বন্ধু শয়তানের বন্ধু চেয়ারম্যানের বন্ধু হাফেজ সাহেবের বন্ধু পার কাউ কাউ কো কো সবাই কো কার বন্ধু আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আমরা হব মাওলার বন্ধু কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে ভাই আমি তোমার আজীবন গোলাম হইয়া থাকব তবু আমার মাওলার নাম শুনা এ গোলকালির মানুষেরা বাবারা মজনুর আল্লাহ গলি দিয়া যায় যারা হজে গেছেন পাহাড়ের মধ্যে দিয়া যায় মজনু কেবল পাহাড়ে চুমা খায় পাহাড়ে চুমা খায় এ যুবকেরা শোন পাহাড়ে চুমা খায় লোকেরা জিজ্ঞাসা করতেছে মজনু তুমি পাহাড়ে চুমা খাও কা বলে আমি পাহাড়ে চুমা খাই না এই পাহাড়ে গলি দিয়ে আমার লাইলি গেছে লাইলির ঘেরানটা পাহাড়ে লাইগা রয়েছে এই জন্য আমি লাইলির ঘেরান পাই এই ওয়াজের মাধ্যমে তোমার মাওলার ঘেরান পাওয়া যায় নাকি তো নাই ঘেরান পাইবেন কেমনে আল্লাহ ফি আনফুসিকুম আফালা তুবসিরুন বাবারে সর্দি নাক নষ্ট হয়ে গেছে এই জন্য ঘেরান পাওয়া যায় না আল্লাহ কোরআনে ঘেরান আছে আমার মাওলার জিকিরে কথা কয় না কথা কয় না কোরআন তেলাওয়াত করে ঘেরান আছে মাওলার ঘেরান কথা কয় ঠিক কিনা জিকির করো জিকিরের মধ্যে মাওলার ঘেরান পাওয়া যায় আল্লাহ আকবার আল্লাহ 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 ইব্রাহিম খলিলুল্লাহ যদি মাওলার নামের জন্য বকরি যেতে পারলো উট যেতে পারলো মাওলার নাম শোনার জন্য আল্লাহ আকবার বাড়ি ঘর দিয়া দিল নিজের গোলাম বানাইয়া দিল আমার ভাইরা বাবারা এই মাদ্রাসার জন্য আপনারা হাত জাগাইছেন আমরা সবাই মাদ্রাসা চাই কাজী নাস্তিকেরা বলে নগদ যাও পাও আল্লাহর হাত পাতিয়া লও বাকির কথা শূন্য দাও যত আজ মাহফিলে দেখেন বাকিতে টাকা লেখা সবার নাম ফাঁকি ঠিক কন ঠিক কন কেন দেওয়া হয় না সব হইল বাকি কাজী আমার ভাইরা বাবারা মন প্রাণ দিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেন মাবুদ গো
তরমুজ দিব, মুগ ডাল ফালাবো, কৃষি দেব, এই মাদ্রাসা আমি দান করবো, আল্লাহ পাক আপনার লক্ষ লক্ষ টাকা দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কাজী এত শীতের মধ্যে আপনার আওয়াজে আসছেন,